আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে টেন্স। অ্যাকচুয়ালি আজকে আমরা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট একসাথে শিখব, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অধিকাংশ কার্যাবলী টেন্সের উপর নির্ভরশীল। কারণ আমরা যদি কোনো কিছু লিখতে যাই, কোনো কিছু বলতে যাই, উই হ্যাভ টু নো অ্যাবাউট টেন্স। সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। কন্টেন্টটা শুরু করার আগে জানা, আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ কন্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট, টেন্স। হাইবার, আমরা আজকে টেন্সটা খুব মজা করে, খুব ইজিলি, খুব সহজ করে আমরা আজকে তিনটা ফর্মেট শিখব টেন্সের। যাই হোক, এখানে আমি মেনশন করেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এখানে তিনটা চার্ট আছে, তিনটা চার্ট করা হয়েছে। যেমন আমরা যদি গঠন দেখি, অর্থাৎ স্ট্রাকচার, যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কী, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে একটা বাক্যের তিনটা কম্পোনেন্ট পার্টস থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের সমষ্টি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেন ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তবে আমরা জানি ইংরেজি গ্রামারের পাঁচ ধরনের ভার্ব ব্যবহার করা হয়, যেমন গো, গোজ, গোয়িং, ওয়েন্ট, গন। ওকে, তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, আর ফার্স্ট ইনডিফিনিটে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। যাই হোক, তাহলে ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, বি টু, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট, ফাইনাল ফিউচার। আমরা জানি যে ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ বোঝানোর জন্য অবশ্যই আমাদের সাবজেক্টের সাথে শেল অথবা উইল শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে স্ট্রাকচার আমরা বুঝলাম, দেন আমরা কীভাবে চিনব? অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ট্রান্সলেশন করতে হয়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে সামহাও 5-10 নম্বরের ট্রান্সলেশন আসে, যদিও এসএসসি এইচএসসিতে ট্রান্সলেশন থাকে না, কিন্তু ডিগ্রি লেভেলে আবার ট্রান্সলেশন রয়েছে। যাই হোক, বাংলা বাক্যকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব, যখন আমরা কনভার্ট করব, তাহলে আমরা বাংলা সিম্বলগুলো জানতে হয়। ইংলিশ সিম্বলগুলো হচ্ছে অনেক সময় আমরা কনভার্সন, যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফার্স্ট ইনডিফিনিটে কনভার্স করতে হয়, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। অনেক সময় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টেন্সটা পরিবর্তন চলে আসে। যাই হোক, ইংলিশে আমরা যে সিম্বলগুলো থাকলে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেগুলো হচ্ছে অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, এভরিডে, নাও, নাও এ ডেইজ, এগুলো আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করবো। এই সিম্বলগুলো যেখানে থাকবে সেখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে এবং সেটা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবেই ওই বাক্যটা গঠিত হবে। ওকে, দেন ফার্স্ট ইনডিফিনিট আমরা কীভাবে চিনব? ইংলিশে কিছু সিম্বল থাকবে বাক্যের মধ্যে, কিছু সিম্বল, যেমন বিশেষ করে ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস, অথবা প্রিভিয়াস কোনো স্টোরি, কোনো ইনসিডেন্ট, কোনো হ্যাপেনিংস বুঝালে আমরা বুঝবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওই বাক্যটা গঠন করতে হবে এবং সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ওকে, দেন যেটা রয়েছে শেল, উইল, টুমোরো, নেক্সট। স্পেশালি শেল উইল দ্বারা আমরা ইজিলি বুঝে যাই যে এটা ফিউচার ইনডিফিনিট, বাট অনেক সময় শেল, টুমোরো, দ্য নেক্সট ডে, এই ধরনের সিম্বলগুলো যেখানে থাকবে সেখানে আমরা ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা সে বাক্যগুলো ধরে নিব এবং গঠন করব। বাংলাতে যখন আমরা কনভার্ট করতে যাব কোনো বাক্য বাংলা থেকে ইংলিশ এবং টেন্স চিনার জন্য, আমরা অনেক সময় বাংলা বাক্যকে, বাংলাকে মাধ্যম করে আমরা ইংরেজি লিখে থাকি, ইংরেজি শিখে থাকি, সেক্ষেত্রে বাংলাতে যে আমরা চিনব প্রেজেন্ট ইনডিফিনিট চিনার উপায় হচ্ছে শব্দের শুরুতে, অর্থাৎ বাক্যের শুরুতে, ক্রিয়ার শেষে অ, এ, অন্তস্থীয় ই, এই সিম্বলগুলো পাওয়া যাবে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। দেন রয়েছে ফার্স্ট ইনডিফিনিটে আমরা বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাক্যের শেষে ল, ত, লাম অথবা তাম শব্দগুলো যদি পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। দেন ফাইনালি ফিউচার, ফিউচার মানেই হচ্ছে
ব থাকবে অর্থাৎ বে থাকবে এই বিষয়গুলো থাকলে আমরা সেটা ফার্স্ট ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে গঠন করব আসুন এক্সাম্পলের মাধ্যমে আমরা টেন্স সম্পর্কে জেনে নিই প্রথমত যেমন আই গো টু মার্কেট এখানে আই সাবজেক্ট গো ভার্ব মার্কেট অবজেক্ট এবং এখানে বি ওয়ান লেখা আছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট টেন্স হতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সো গো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা আই গো টু মার্কেট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অর্থাৎ আমি বাজারে যাই আমি যদি বাংলা সেম বলে ধরি যে আমি বাজারে যাই তাহলে যাই সর্বশেষ ক্রিয়ার শেষে কিন্তু ই সিম্বলটা রয়েছে ই প্রতীকটা রয়েছে আমরা অটোমেটিক বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টে সেন্টেন্সটা ইজিলি বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে দেন সেকেন্ড সেন্টেন্স আই ওয়েন্ট টু মার্কেট এখানে আমরা জানি যে ওয়েন্ট এখানে গো আছে এখানে ওয়েন্ট সো গোর প্রেজেন্ট ফার্স্ট টেন্স হচ্ছে ওয়েন্ট টু মার্কেট এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে দেন ফাইনালি আই শেল গো টু মার্কেট আই শেল গো টু শেল উইল যেখানে থাকবে সেখানে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ আমরা বলছিলাম যে ল ত তাম লাম এগুলো থাকবে অর্থাৎ আমি বাজারে গেলাম এখানে লর ব্যাপার আছে যাই হোক সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট এখানে বর ব্যাপার রয়েছে ব সিম্বলটা রয়েছে সো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট দেন অ্যানাদার সেন্টেন্স হি রাইটস এ পোয়েম সে কবিতা লেখে ইংরেজি বাক্যে যদি আমরা সিম্বল ধরে নিই বি ওয়ান হবে অর্থাৎ রাইটস এটা প্রেজেন্ট ফর্ম সো এটা প্রেজেন্ট টেন্সে আছে সে কবিতা লেখে শেষে এ আছে এ সিম্বলের ব্যাপার আছে সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেন ফর যে বাক্যটা আছে হি রোট এ পোয়েম রোট পোয়েম অর্থাৎ রোটটা রাইটের ফার্স্ট ফর্ম সো এটা ফার্স্ট টেন্সে আছে হি উইল রাইট এ পোয়েম উইলের ব্যাপার আছে এবং শেষে লিখবে বের ব্যাপারটা রয়েছে সেটা ফিউচার ইনডিফিনিট পরবর্তীতে আমরা কিছু ইংরেজি সিম্বল দিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সে অলওয়েজ ডেইলি রেগুলারলি ইয়েস্টারডে কথাটা থাকবে আর থাকলেই আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ধরে নিব যেমন টুডে দে ফ্লে ওয়েল অ্যাকচুয়ালি টুডে যেহেতু আছে অথবা আজ আমরা ভালো খেলি অর্থাৎ টুডে যেখানে কথাটা রয়েছে সেটা অটোমেটিক আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়েস্টারডে সিম্বলটা রয়েছে ইয়েস্টারডে লাস্ট প্রিভিয়াস থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে ফ্লেড দে ফ্লেড উইল দেন ফাইনালি টুমোরো আমরা বলেছিলাম যে শেল উইল টুমোরো নেক্সট এই কথাগুলো থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট হবে টুমোরো দে উইল ফ্লে উইল ওকে দেন অ্যানাদার সেন্টেন্স উই ড্র এ পিকচার ডেইলি ডেইলি কথাটা থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট আর উই ড্রু এ পিকচার লাস্ট নাইট গত রাত্রিতে সো লাস্ট কথাটা থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট ফাইনালি উই উইল ড্র এ পিকচার নেক্সট অকেশন আমরা পরবর্তী অকেশনে ছবিটা আঁকবো অর্থাৎ নেক্সট কথাটা আছে সেটা ফিউচার ইনডিফিনিট নাহিদ গোস টু স্কুল অ্যানাদার এক্সাম্পল গোস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো এটা প্রেজেন্ট গো বারবার প্রেজেন্ট ফর্ম সো এটা ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাহিদ ওয়েন টু স্কুল ওয়েন শব্দটা ফার্স্ট টেন্স সো নাহিদ ওয়েন টু স্কুল এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স নাহিদ উইল গো টু স্কুল এটা ফিউচার ইনডিফিনিটে রয়েছে ফাইনালি অ্যাকচুয়ালি আমরা একদম শর্টে কীভাবে আমরা বুঝবো সেটা হচ্ছে বি ওয়ান অর্থাৎ গো সি ডু যে ফর্মেটগুলো ব্যবহার হবে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা এগুলোর সাথেই যদি উইল যোগ করা হয় শেল যোগ করা হয় তাহলে সেটা হবে ফিউচার আর পাশাপাশি এগুলো যদি ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয় অর্থাৎ ওয়েন্ট স ডিড যেটা আমি এখানে লিখেছি এইভাবে আমরা চিনবো যে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট অন্তত টেন্সের এই তিনটা রুল জানলেও আমরা যে কোনো ধরনের বাংলাকে ইংলিশে কনভার্ট করতে পারবো এবং যে কোনো লেখা আমরা ইজিলি লিখতে পারবো আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল